বলেছ? জিয়া। কেন বলেছ? জানি না। রহিম, তোমার শাস্তি হবে দুটো। একটা শাস্তি হচ্ছে এই কথাগুলো বলার জন্য, এবং দ্বিতীয় শাস্তি হচ্ছে আমি জানি না এই কথাটা বলার জন্য। প্রথম শাস্তিটা আমি নিজে তোমাকে দিতে চাই, আর দ্বিতীয় শাস্তিটা রুমা তোমাকে দিবে। ক্লিয়ার? প্রথম শাস্তিটা হচ্ছে তোমাকে ছাগল বানিয়ে হাল চাষ করছি সে কথাটা বলার জন্য, আর এই কথাটা বলে তুমি ছাগল হিসেবে নিজেকে মহত্ব প্রকাশ করেছো, এতে করে আমাদের মানে নারী জাতিকে তুমি হেয় করেছো। ক্লিয়ার? রুমা। জি আপা। আমার বেডটা দিয়ে আপা, আমি আমি একটা কথা বলি। মানে হয়েছে কি, মাইক খাওয়ার পরে আমাকে তো আপনাদের জন্য রান্না করতে হবে, তাই না? তো হাতে যদি মারেন আমি তো আর রান্না করতে পারবো না, যদি অন্য কোথাও মারেন খুব ভালো হয়। আপা কোথায়? সেটা তুই নিজে বুদ্ধি খাটিয়ে করবি, দেখি তোকে যা শিখালাম তুই তা কত শিখেছিস।